ত্বক চুল ও স্বাস্থ্যের কথা যদি বলি এগুলো ভালো রাখতে প্রথমে যেটি খুব প্রয়োজন তা হচ্ছে পানি পান করা। বলা হয়ে থাকে অন্তত 2 থেকে 2.5 লিটার পানি পান করা আমাদের সকলের জন্য ভীষণ উপকারী। যদি এটি কেউ করতে পারে, শুধুমাত্র পানি যদি করতে পারে কেউ টানা 1 মাস, আমি বলবো আপনি দারুণ একটি অভাবনীয় পরিবর্তন আপনার নিজের শরীরের মধ্যে দেখতে পারবেন। খুব সহজলভ্য খাবারের তালিকায় 2 নম্বরে আমি যার কথা বলবো তা হচ্ছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আবার প্রথমেই আমার পছন্দ আমন্ড বা কাঠবাদাম। আমরা অনেকেই মনে করি ড্রাই ফ্রুটস খেলে হয়তো আমাদের ওজন বেড়ে যাবে বা নানান কোনো কিছু। আপনারা যদি পরিমিত পরিমাণে ড্রাই ফ্রুটস খেতে পারেন প্রতিদিন তাহলে আখেরি আপনাদের ভালোই হবে। 3 নম্বরে আমি যে খাবারের কথা বলতে চাই তা হচ্ছে সাইট্রাস ফ্রুটস বা টক জাতীয় ফল, যেমন বলা যেতে পারে লেবু বা পাতিলেবু বা আমাদের দেশীয় যে টক জাতীয় ফলগুলো হয় সেগুলো। এখানে বলে রাখা ভালো, আমরা আয়রন সমৃদ্ধ যেই খাবারগুলো খাচ্ছি তার আশেপাশের সময় যদি আমরা টক জাতীয় ফলগুলো রাখতে পারি তাহলে তা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কেননা টক জাতীয় ফল বা ভিটামিন সি ছাড়া কিন্তু আয়রন অ্যাবজর্ব হয় না আমাদের শরীরে। এবারে আমি যার কথা বলতে চাই তা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, অর্থাৎ সবুজ শাকসবজি বা রঙিন যেসব শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো। শাকসবজিগুলো খুব সহজলভ্য, যা দামেও কম। প্রতিদিন কিন্তু আমাদের শরীরের জন্য এই শাকসবজি গ্রহণ করা খুব জরুরি। আমাদের হেলথ, চুল, হেয়ার সব কিছুর জন্যই কিন্তু শাক ভীষণ জরুরি। আমি যেই খাবারের কথা বলে শেষ করতে চাই তা হচ্ছে ডিম। আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় যদি একটি ডিম যোগ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা দারুণ উপকার পাবো। তা আমাদের স্বাস্থ্য, চুল, ত্বক সব কিছুর জন্যই দারুণ ভূমিকা রাখবে। এই সহজলভ্য খাবারগুলো ছেড়ে কেনই বা আমরা প্রসাধনীর দিকে ঝুঁকে পড়ব। আমরা চেষ্টা করব সহজলভ্য এই খাবারগুলো প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় যোগ করার জন্য।